আজকে সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম ছিল, দেখো। তার মধ্যে চা বানালাম, তারপর জলখাবার আর করার সময় ছিল না, সেই জন্য ধোকলা কিনে আনলাম, জলখাবার হিসাবে ধোকলা আর দুটো করে শশার পিস, দেখো জন্মদিনের খাবার, বুঝেছো তো। তারপরে রান্নায় যুক্ত হলাম, কি করলাম চলো শেয়ার করি। এই করলাম প্লেন রাইস, এইটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, ঠিক আছে, সর্ষে দিয়ে, ধনে পাতা দিয়ে, এই যে স্যালাড, আর কষা চিকেন। আর কষা চিকেনের পর তোমাদের সাথে যেটা জন্মদিনের মেন জিনিস পায়েস, সেটার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তারপরে পায়েসটার সাথে পরিচয় করার পর আমরা এবার একটু অন্য স্বাদে ফিরে যাই, সেটা কী বলো তো, চাটনি। চাটনিটা মেন পদ বলতে গেলেই, চাটনি না হলে চলে না। আর এই যে পোলাও, আর ভাজা তো দিতেই হয় জন্মদিনে, সেই জন্য এই যে পাঁচ রকম ভাজা, আলু, পটল, বেগুন আর শিম, এটা কি বলতো, লাল শাক ভাজা বাদাম দিয়ে, ভীষণই ভালো লাগে জিনিসটা। তারপরে যে সাজিয়ে পরিবেশন করলাম কিভাবে, সেটা আর শেয়ার করবো না তোমাদের সাথে। দই কাতলা ছিল, দই কাতলাটা কিন্তু ওখানে দেখানো হয়নি, ওই দেখো সাথে দই কাতলা ছিল। লেবু ভাত ভাজা ভুজি দিয়ে সাজালাম, পায়েস, পোলাও, দই কাতলা, মাংস, দই, রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, স্যালাড, পাপড়, জলটা তো দিতেই হয়, সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখলাম। এবারে জাস্ট খেতে বসার অপেক্ষা করছি, খাবারটা দিলেই আমার আজকে সারাদিনের কাজকর্ম শেষ। চলো তাহলে খাবারটা দিয়ে দিই, দেখতে আর কতক্ষণ ভাল লাগে, খেতে বসতে তো হবে। কখন যে আমি নিজে খাবারটা শেয়ার করব সেটাই ভাবছিলাম। দেখো ওনার কন্যা এই পায়েসটা খাইয়ে দিল, কি খাচ্ছে, বড় একটা ধ্যাবড়া দইয়ের ফোঁটা দিয়েছে, দেখেছো কি সুন্দর ধ্যাবড়া দইয়ের ফোঁটাটা। আবার বলছে বাই বাই, খেয়ে নিকে বাই।